বিজেপির 12 ঘন্টার বন্ধ। গতকালই নদীগ্রামের হরিপুর কিষাণ মান্ডিতে গ্রামবাসীদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা। জনরোষে শিকার হয়েছিলেন কৃষি আধিকারিক। আর এরপর গতকালই শুভেন্দু কনিষ্ঠ বিজেপি নেতা তথা পঞ্চায়েত সদস্য মেঘনাথ পাল সহ 6 জন বিজেপির প্রধান উপপ্রধান পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। সেই ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে নন্দীগ্রাম জুড়ে চলছে 12 ঘন্টার বন্ধ। নন্দীগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে অবরোধে সামিল হয়েছেন বিজেপির কর্মী সমর্থকেরা। আজ সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে এই বন্ধ। বিভিন্ন রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। মোড়ে মোড়ে এখন পুলিশের ছয়রাত। গোটা এলাকায় এখনো পর্যন্ত তীব্র উত্তেজনা রয়েছে। গ্রেপ্তার করা হয়েছে যাতে আমাদের পাবলিক পরিষেবা পঞ্চায়েত থেকে না পাই। যেহেতু আমরা শাসক দল তৃণমূলের বিরুদ্ধে একটা এলাকা আছে হরিপুর পাল নম্বর অঞ্চল, এটা সবাই জানে। সেই হিসেবে আমাদের সমস্ত দিক থেকে পঞ্চায়েত সমিতি ব্লক বিডিও সমস্ত দিক দিয়ে আমাদের সরকারি যে সমস্ত জিনিসপত্র পাওয়ার কথা সেই সব জায়গা থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের একটা ডেপুটেশন ছিল, গতকাল একটা ডেপুটেশন ছিল, সেই ডেপুটেশনে অন্যায়ভাবে মেঘনাথবাবুকে আমাদের পঞ্চায়েত সদস্য ম্যাডাম 3 জন এবং প্রধান উপপ্রধান সবাইকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। তার প্রতিবাদে আমাদের আজকের বন্ধ। আজকে শুধু আমাদের কোনো নির্দিষ্ট একটা পার্টির নয়, এটা জনসাধারণ আম পাবলিকের একটা বন্ধ, যাতে আমাদের পঞ্চায়েত যাতে আমাদের ভিডিও থেকে সমস্ত কাজকর্ম যেমন প্রত্যেকটা পঞ্চায়েত পায়, আমাদের হরিপুর পঞ্চায়েত যেন সেই সরকারি সুযোগ সুবিধা পায়, তার জন্যই আমাদের আবেদন, তার জন্যই আমাদের ডেপুটেশন দেওয়া ছিল। কিন্তু সেই ডেপুটেশন দিতে গিয়ে দেখলাম আমাদের পঞ্চায়েত পুরো টিমকে আমাদেরকে অ্যারেস্ট করানো হলো স্বয়ং নবান্নর পরামর্শে। আমাদের নেতৃত্ব বা আমাদের যারা পরিষেবা দেন পঞ্চায়েত সদস্য সদস্য এবং প্রধান উপপ্রধান সবাইকে অ্যারেস্ট করা হলো। তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন, যতক্ষণ ওনাদের জামিন দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এই আন্দোলন কতদূর যাবে আমরা এখনও বলতে পারবো না। যদি আজকে দুপুরের মধ্যে আমাদের মাননীয় মেঘনাথবাবু সহ আমাদের প্রধান উপপ্রধান সবাইকে ছাড়া হয় তাহলে আমরা বিকেলের মধ্যেই আমরা আন্দোলন তুলে নেব। আর যদি এই আন্দোলন আমাদের ওনারা মনে করেন যে হরিপুরের অঞ্চলের আন্দোলনকে এইভাবে স্তিমিত করে দেবে পুলিশ দিয়ে কিছু দালাল দিয়ে স্তিমিত করে দেবে, এটা পারবে না। এটা হরিপুর অঞ্চল, এটা মেঘনাথবাবুর এলাকা, এটা পারবে না। হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের ঠিক বিপরীতে।